الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আজকে ইনশাআল্লাহ তাআলা আমি অনেক সম্মান এবং মর্যাদা বোধ করছি আপনাদের অতিথায়তা এবং ভালোবাসা দেখে। আর আমি এই সুযোগের সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাই, আমি নিজেকে মনে করে দিতে চাই যে আর আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন আর যারা ভলেন্টিয়ার দরজার ওখানে দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে আমি এটা মনে করে দিতে চাই, সবার আগে আমি নিজেকে মনে করে দিতে চাই যে আমরা সবাই হলো আল্লাহর দাস, শুধুমাত্র আমরা আল্লাহর দাস এবং তার চেয়ে উত্তম আর কেউ নয়। আর আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন আল্লাহর দিনকে ধরে রাখা। আমরা আসবো আবার আমরা চলে যাব, কিন্তু আল্লাহর দিন সর্বদা চলতেই থাকবে। আমরা শুধু একটা কাজই করতে পারি, সেটা হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আমরা যে কাজগুলো করছি আল্লাহ যাতে সেগুলো আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে উত্তম মর্যাদা এবং উত্তম বরকত দান করেন, এবং আমরা যেখানে মিলিত হয়েছি এটার জন্য আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দান করেন, এটা যাতে আমাদের উপকৃত করতে পারে আমাদের এই জীবনে এবং আমাদের পরবর্তী জীবনে, এবং তার সাথে আমাদের এবং আমাদের পরিবারের জন্য এটা যেন হিদায়ত স্বরূপ আসে। তো আজকে বক্তৃতার জন্য আমি যে সূরাটি নির্বাচন করেছি সেই সূরাটা আমি হৃদয়ের খুবই কাছাকাছি, সেই সূরাটাকে আমি খুবই ভালোবাসি, সেটা হলো সূরাতুর রহমান। আর সময় যেহেতু আজকে খুবই সীমিত, আপনারা অনেকে জানেন যে আমি পুরো সূরা নিয়ে কখনো কথা বলি না, আমি যখন কোনো একটা খুতবা দিই আমি তখন মাত্র একটা বেছে নিই এবং সেটা নিয়ে গভীরে গভীরে কথা বলি। আর পুরা সূরা রহমান নিয়ে কথা বলতে গেলে ফজর পর্যন্ত হয়ে যাবে, আর আপনারাই সেটা হতে দেবেন না, আমাকে দাঁড়িয়ে দেবেন। তো আমি যেটা করতে চাই আজকে সেটা হলো আমি এই সূরা রহমান সম্পর্কে আমি আপনাদের সামনে পরিচয় তুলে ধরতে চাই। এর আমি চেষ্টা করব এই সূরার প্রথমে কিছু সুন্দর আয়াত নিয়ে কথা বলার যেগুলো অবিশ্বাস্যভাবে প্রচুর শক্তিশালী। প্রত্যেক মুসলিমের উচিত এই কয়েকটা আয়াতের সাথে আবেগপ্রবণ সম্পর্ক থাকার। এই আয়াতগুলো খুবই ছোট এবং আয়াতগুলো খুবই বিখ্যাত, আপনারা বিলাত করার সময় এই আয়াতগুলো শুনে থাকবেন। এই সূরাটা বাছার আর একটা কারণ হলো যে এই সূরাটা আপনারা মুখস্থ করতে পারবেন, এটা খুবই সহজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন কোরআন শোনেন, কোরআনের কোনো লেকচার তাফসির বা কোনো লেকচার আপনি শোনেন আর আর তখন আপনি সেই আয়াতগুলোর কাছে থাকতে চান, সেই আয়াতগুলোকে আপনার কাছে রাখতে চান, তো সবচাইতে বেস্ট ওয়ে হলো আপনি আয়াতগুলোকে কাছে রাখার হলো আপনি আয়াতগুলোকে মুখস্থ করে নিন। তাই আজকে আমি সূরা বাকারা থেকে বড় বড় কোনো আয়াত বা বড় বড় কোনো সিরিজ ধরে নিই বা অন্য কোনো সূরা থেকে বা সূরা নিসা থেকে কোনো আমি আয়াত সিলেক্ট করে নিই যেটা আপনার মুখস্থ করতে একটু কষ্ট হবে। আমি সূরা রহমান এই কারণে বেছে বাছাই করেছি যে আপনারা আমার কথাগুলো শুনুন আর আয়াতগুলো মুখস্থ করে নিন। হ্যাঁ, অনেকেই আছেন যে আয়াতগুলো আপনাদের মুখস্থই আছে, বাট যাদের নাই তারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ তাআলা তাদের আয়াতগুলো মুখস্থ হয়ে যাবে শুনে শুনে, আমি চাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর পরিবারের মধ্যে যে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে বাবারা তাদেরকে 500 টাকা করে দিবে, দুঃখিত বাবারা, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। আর স্ত্রীরা যদি মুখস্থ করতে পারে তাড়াতাড়ি তাহলে সে বুঝতে পারছি হাজবেন্ডের অনেক টাকা খরচ হবে আজকে আজকের রাতে ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি আমি আসলেই চাই যে আপনারা এটা মুখস্থ করুন আর এভাবেই আমরা আল্লাহর বইয়ের সাথে সামনে এগিয়ে যেতে পারি। তো 30 মিনিটের মধ্যে আজান দিবে, আর আমি এই আজকে লেকচারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, তো এই 30 মিনিটের মধ্যে আমি চাইবো আমি আমার যাতে প্রথম সেগমেন্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং তারপরে আমরা আবার আগাবো এইভাবে। তো আমি যেটা বলতে চাই যে ইফেক্টিভ কমিউনিকেশনের তিনটা উপাদান আছে। আমি চাই আপনারা আমার কথাগুলোতে গভীর মনোযোগ দিন, কারণ আমি আপনাকে পরে প্রশ্ন করব। কয়টা উপাদান আছে ইফেক্টিভ কমিউনিকেশনের? তিনটা। প্রথমটা হলো কন্টেন্ট, মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কোন টপিকে। আপনাকে সবসময় এমন কিছু বলা উচিত যেটা অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ, যেটা সত্য। আপনাকে এমন কথা বলা উচিত সবসময় যে কথাগুলোর দ্বারা অন্যকে উপকৃত হতে পারে। আপনাদের সবার বন্ধু আছে, আশা করি আপনাদের সবার বন্ধু আছে, আর মাঝে মাঝে আপনার বন্ধুরা এমন সব কথা বলে যেগুলোর কোনো মানে নেই, অথবা আপনি ফোনে এমন কারোর সাথে 1 ঘন্টা ধরে কথা বলছেন যেটার কোনো মানে হয় না, সব কথা অপ্রয়োজনীয় কথা। মানে কোনো কথা বলার সময় ওই কথার কন্টেন্ট থাকা উচিত, কোনো উদ্দেশ্য বা মিনিং থাকা উচিত। যেমন একটা উদাহরণ দিই, আমি আমার জীবনের অনেক সময় পার করেছি অন্যান্য ধর্মের লেকচার শুনে রেডিওতে, অন্যান্য ধর্মের
কিন্তু 1 ঘন্টা বা 1/2 ঘন্টা লেকচার শোনার পর বুঝতে পারলাম তাদের কোনো এখন কন্ট্রি নাই বা তারা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলছে না, কিন্তু জনগণ এটা পছন্দ করছে। কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্ট হলো প্রথম চাবি একটা কার্যকারী যোগাযোগের জন্য। দ্বিতীয় চাবি হলো বলার স্টাইল। বলার স্টাইল এটা এই না যে আপনি কি বলছেন, আমি বলতে চাচ্ছি আপনি কিভাবে বলছেন, মানে আপনি কি বলছেন এটা না, আসল কথা আপনি কিভাবে বলছেন। প্রত্যেক খুতবাই কিছু না কিছু ভালো জিনিস থাকবেই, প্রত্যেক খুতবাই। খুতবাতে কোনো আয়াত থাকতে পারে, কোনো আয়াতের তাফসির থাকতে পারে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থাকতে পারে, তাফসির থাকতে পারে, এটা প্রাকৃতিক, এটা স্বাভাবিক। মানে কন্টেন্টের কোনো ঘাটতি নাই, কন্টেন্ট ঠিক আছে। বাট এমন অনেক সময় হয়েছে খতিব এতই বোরিং হয়, মানে এমন মনে হয় যে মনে হয় তারা তাদের মুখ থেকে ঘুমের গ্যাস বার করছে। অনেককে দেখে মনে হয় তারা খুতবা শোনার সময় তারা তাদের জীবনের সবচেয়ে ভালো ঘুমটা দিয়েছে, আর যখন আজান নামাজের জন্য বলা হয় তখন আমি আছি, হ্যাঁ হ্যাঁ আমি জেগে আছি, তারপর তারা নামাজ পড়ে। তো মাঝে মাঝে লেকচারের কন্টেন্টটা ঠিক থাকে, কন্টেন্ট ভালো থাকে, বাট স্টাইলে সমস্যা থাকে। মানুষের মনোযোগ পাওয়ার জন্য আপনার কথা বলার স্টাইল থাকা দরকার, এমন স্টাইল যাতে তার ঘুমে না যায় কথা বলার সময়, বুঝলেন? তো এটা হলো দ্বিতীয় শর্ত। এটা যে শুধু পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সবসময় ঘটবে এমনটাও না, এটা বাড়িতেও ঘটে। আচ্ছা, এখানে কার কার কিশোর ছেলে মেয়ে আছে তারা তারা হাত তুলুন, তারা তার হাত তুলুন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে ধরেন আপনার বাড়িতে কিশোর বাচ্চা বাচ্চা আছে আর আপনি তাদের খাবার টেবিলে ডাকছেন, কতবার ডাকেন আপনি? জুবায়ের, খালিদ, কয়বার? একবার। জুবায়ের খাবার খেতে আসো। আর সে তৎক্ষণাৎ চলে আসে, ইয়েস স্যার। না, এরকম কখনো হয় না। জুবায়ের খাবার খেতে আসো, জুবায়ের, জুবায়ের, জুবায়ের। আর আপনাকে এরকম বলতে থাকতে হয়। আপনি জুবাইরের সাথে যে সবসময় একই ভঙ্গিতে কথা বলেন, সবসময় কাজ নাও করতে পারে জুবাইরের জন্য, দুঃখিত জুবাইর, কিন্তু আপনাকে এমন ভাবে কথা বলতে হবে যেন সে শোনে, শোনার মতো করে। আপনার স্টাইলে সবসময় একই জিনিস খাটবে না। আপনি যখন আপনি বললেন জুবাইর আসো, তখন বলে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি, দাঁড়াও দাঁড়াও। ও আল্লাহ, তখন সে আসে। এটা হলো কথা বলার দ্বিতীয় স্টাইল, মানে দ্বিতীয় উপাদান, সেটা হলো স্টাইল। তো প্রথমটা কি ছিল বলেন তো দেখি, প্রথমটা কি ছিল? কন্টেন্ট। এই তো পেরেছেন আপনারা। আর সামনে আগানোর আগে আমাকে আরো কিছু স্টাইলে কথা বলা উচিত, এখানে অনেকে আছেন এর মাধ্যমে হয়তো আপনারা আপনাদের বিয়ে বাঁচিয়ে নিতে পারেন। প্রত্যেক জিনিস বলার বিভিন্ন বিভিন্ন ধরন আছে, আপনারা সেটা শিখতে হবে। যেমন ধরেন আপনার স্ত্রী আপনার যেটা ডিনার করেছে অনেক কষ্ট করে, সে সে চাকরি করে, সে সারাদিন বাইরে কাজ করে আসলো, তারপর তাড়াতাড়ি সে বাড়িতে চলে এলো, তারপর অনেক ভালোবাসে আপনার জন্য ডিনার করলো, অনেক কষ্ট করলো, আপনি বাড়িতে আসার আগে ডিনারটা প্রস্তুত করলো, কিন্তু আপনি খেতে যা বসলে দেখলেন খাবারটা কিছুটা লবণ কম হয়েছে। কিন্তু আপনি বললেন তোমার খাবারে লবণ কম হয়েছে, আমাকে আরেকটু লবণ দাও, আমাকে আরেকটু লবণ লাগবে। কিন্তু এটাকে এভাবে না বলে যদি আপনি অন্যভাবে বলতেন, যেমন আপনি ধরেন বলতে পারেন আমি এই খাবারটা জীবনের প্রথম খেলাম, এটা বিশ্বের সবচাইতে ভালো খাবার, এই খাবারটা হলো জান্নাতের খাবার, বাহ। কিন্তু এটাতে যদি আমি আর একটু লবণ দিই তাহলে এটা মনে হবে 7 নং আসমান থেকে এটা এসেছে আমার জন্য, আমি কি আর একটু লবণ পেতে পারি? এটা হলো আর এক বড় আর একটা নিয়ম। আর এক ভাবে বলতে পারেন যে আমাদের ইকোনমিতে এত খারাপ না, তুমি এত লবণ কম কেন দিয়েছো, হ্যাঁ তুমি আর একটু বেশি লবণ দিতে পারো না, আমাকে একটু লবণ দাও। তারপর আপনি শুরু করবেন আমি তোমার মাঠে ভালো লাগে না, তোমার লেগের কম দিয়ে চলতে থাকলো আপনার যারা আগের রীতি। মানে আপনি একই জিনিসে বলছেন যে আমার আর একটু লবণ হবে, কিন্তু দেখেন কত ভিন্ন দুইটার ধরন। উপাদান নাকি, কন্টেন্ট নাকি, কিন্তু বলার স্টাইল আলাদা। একটা স্টাইল আপনার মধ্যে আরো ভালোবাসা সৃষ্টি করবে, আর একটা স্টাইল আপনাকে বাইরে শুতে হবে আজকে রাতে। তো আপনাকে বলার স্টাইলে একটু সতর্ক থাকা লাগবে। তো প্রথমটা হলো উপাদান, পরেরটা হলো স্টাইল, এবং লাস্টেরটা হলো, আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কার সাথে কথা বলছেন এটা আপনাকে বুঝতে হবে। আপনি দুইজন ভিন্ন রকম মানুষের সাথে একই টপিকে একই স্টাইল কথা বলতে পারেন না। আমি আমার সন্তানের সাথে যেভাবে কথা বলবো অবশ্যই আমি আমার বাবার সাথে সেই স্টাইল কথা বলবো না, এমনকি যদি আমি তাদেরকে একই বিষয়ে কথা বলি, যদি আমি একই বিষয়ে কথা বলি, যেমন ধরো আমি যদি বলি আমি এখন নামাজ পড়তে যাব, তো মসজিদে যাচ্ছি তুমি আমার সাথে চলে এসো, আমি আমার সন্তানকে বলতে পারি যে হ্যাঁ এখন রেডি হও চলো, আমি আমার বাবাকে একই কথা বলতে পারি না, আমাকে বলতে হবে চলুন বাবা মসজিদে যা নামাজ পড়তে। উপাদান একই হলো, বলার ধরন ভিন্ন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কার সাথে কোন টপিকে কি স্টাইল কথা বলছি। শ্রেণীকক্ষের মধ্যে জিনিসটা একইভাবে ঘটে, ধরেন ক্লাসে সবাই আছে কিন্তু আপনি প্রত্যেক স্টুডেন্টের সাথে একই স্টাইল কথা বলতে পারেন না, এরকম অনেক জিনিস আছে। যেমন আপনি যদি একটা ছাত্রকে ডাকেন, অনেকে আছে সে তৎক্ষণাৎ চলে আসবে, আপনি তাকে যেটা বলবেন সে তৎক্ষণাৎ শুনে নেবে, তো অন্য কেউ শুনবে না, সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে না, খাটে না।
আপনাকে বুঝতে হবে আপনি কার সাথে কথা বলছেন। তো আপনি যদি এই তিনটা জিনিসের পর মাস্টারিটি পেয়ে যান, যদি বিশেষত্ব পেয়ে যান, তাহলে আপনার যোগাযোগের মাধ্যম হয়ে যাবে সেরা। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্ন হতে পারে যে আমি আমার ইন্ট্রোডাকশনে এতগুলো সময় এই টপিকে কেন সময় নষ্ট করলাম, আপনাকে এটা বুঝতে হবে। তো আমি এখন এটা আপনাকে বলছি, আল কুরআন আল্লাহর বই হলো সর্বশ্রেষ্ঠ, সবচাইতে পারফেক্ট বক্তৃতা, নিখুঁত বক্তৃতা। এটা হলো সবচাইতে নিখুঁত যোগাযোগ মাধ্যম যেটা এখন বিদ্যমান। কেউ আল্লাহর মতো এত ভালো যোগাযোগ করতে পারবে না। আমরাও যোগাযোগ করি, কিন্তু আমাদের এই যোগাযোগ কমিউনিকেশনের একমাত্র উৎস হলো আল্লাহ, আর আমাদের টিচার হলো আল্লাহ। আল্লাহ যখন কথা বলে তখন আপনি এটার সাথে অন্য কিছুর তুলনা করতে পারবেন না, কোনো কিছুর না। আমরা যখন বলছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বক্তৃতা দিচ্ছে, তার মানে কি বুঝায়? মানে তার কাছে সবচেয়ে ভালো উপাদান আছে, ভালো কন্টেন্ট আছে কথা বলার। এক নম্বর, তার কাছে সবচেয়ে ভালো কন্টেন্ট আছে। দুই নম্বরটা কি ছিল? স্টাইল, বলার স্টাইল। আর তিনি এটা সবসময় বিবেচনা করেন তার অডিয়েন্সকে, আর সে অনুযায়ী সেই স্টাইলে তিনি কথা বলার চেষ্টা করেন সবচেয়ে সর্বোত্তম উপায়ে। প্রত্যেকটা সুরায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় আল্লাহ যখন কথা বলেন তখন নির্দিষ্ট শ্রোতার কাছে কথা বলেন খুব পারফেক্টলি ভাবে। আল্লাহ তাআলা এক একজনের সাথে এক এক রকম ভাবে কথা বলে। আল্লাহ তাআলা খ্রিস্টানদের সাথে অন্যভাবে কথা বলে, আল্লাহ তাআলা ইহুদিদের সাথে অন্যভাবে কথা বলে, আল্লাহ তাআলা মুশরিকদের সাথে অন্যভাবে কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 10 বছরের দিকে মুশরিকদের সাথে আল্লাহ তাআলা যেভাবে কথা বলেছিলেন, পরের 10 বছরে মুশরিকদের সাথে আল্লাহ তাআলা ভিন্নভাবে কথা বলেছিলেন, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মুশরিকদের সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে বুঝিয়েছেন। এমন না যে নবীজিকে আল্লাহ তাআলা বলেছিলেন যে যখন তোমাকে কেউ এটা জিজ্ঞাসা করতে আসবে তখন তুমি ওই সূরা থেকে এটা বলে দিবে, বা আমি তোমাকে এই সূরা নাজিল করলাম তুমি যখন কেউ তোমার কাছে জিজ্ঞাসা করতে আসবে তখন তুমি এই কথাগুলো বলবে। নো, যখন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে এসেছেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়েছেন। তো আমি আজকে সূরাতুর রহমানের কথা বলবো। তো আপনাকে এই সূরার কন্টেন্ট বুঝতে হবে আগে। তো আপনি যদি সত্যি সুরার কন্টেন্ট বুঝতে চান, আপনাকে আগে বুঝতে হবে সুরার স্টাইলটা কি। আর সত্যি যদি আপনি সুরার স্টাইল সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে কি জানতে হবে বলুন, আমি চুপ করে আছি। অডিয়েন্স, এর অডিয়েন্স কি? আল্লাহ তাআলা কাকে কেন বলেছেন? যখন সুরাতুর রহমান প্রকাশ পেল, তো এই সুরাটা নাজিল হয়েছিল মাদানী জীবনের প্রথম দিকে এবং মক্কা জীবনের শেষের দিকে, শেষের সময়টাতে। আর এই সুরার স্টাইল দেখে বোঝা যায় সুরাটা মক্কার শেষ জীবনের দিকে। তো মক্কা শেষ জীবন অ্যাকচুয়ালি কেমন ছিল? মুশরিকরা একদম অত্যাচারী এবং অধৈর্যশীল হয়ে গেছিল, তারা ইসলামের মেসেজ আর শুনতে চাইতো না। আমি এইসব কথা 10 বছর ধরে শুনেছি, তোমরা একই কথা বারবার বলছো। এমনকি আল্লাহ তাআলা বলছে কাযালিকা নুসাররিফুল আয়াত, আল্লাহ তাআলা বলছেন আমরা আয়াতের পরিবর্তন করতে থাকি। আয়াতের মূল ভিত্তি ঠিক থাকে কিন্তু তার ধরনটা বদলে যায়। হ্যাঁ, চুপ করো, এসব কথা আমি 10 বছর ধরে শুনেছি আর শুনতে চাই না এখন। আমি তোমার চুপ করো, চলে যাও এখান থেকে, উই আর নট ইন্টারেস্টেড। তাদের জন্য আগ্রহী না হওয়াটা যথেষ্ট ছিল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেও গিয়েছিল। ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজওয়ান, যখনই তারা নতুন কোরআন এর আয়াত সম্পর্কে শুনতো তখনই তারা ইয়ার্কি মারা শুরু করতো। তো এমন না যে তারা শুধু কোরআন সম্পর্কে আগ্রহী ছিল না, তারা যখন রিসাইট করা হতো কোরআন তখন তারা এটা নিয়ে ইয়ার্কি মারতো। লা তাসমাউ লি হাযাল কোরআন ওয়া আলগাউ ফিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা কোরআন শুনবে না, যখন কোরআন পড়া হবে তখন তোমরা এটা জোরে জোরে আওয়াজ করবে, ইয়ার্কি করবে। তাওল ফা ইযা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, বিশ্বাসীদের বলা হয়েছে যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে, যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফাস্তামি উলা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, কথা বলা বন্ধ করে এবং মনোযোগ দিয়ে শোনো। আনসিতু আরবিতে দুইটা মানে, প্রথমটা হলো কথা বলা বন্ধ করো, আর দুই নং হলো মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, দুটাই। তারা বলে চিল্লাও চিল্লাও, কোরআন শোনা লাগবে না, এখান থেকে চলে যাও, আর নাহলে এটা ইয়ার্কি ঠাট্টা করো, চিল্লা ফেলা করো, ওরাও যদি শুনতে না পারে ওদেরকে জ্বালাও। মানে তারা দিন দিন কঠোর হয়ে উঠেছিল। আমার কাছে 2 মিনিট সময় আছে, আমি এখন আমার পরিচয় পর্ব শেষ করিনি, তো আমি একটা কথা বলে শেষ করব। আচ্ছা, এখানে কৈশোর কতজন আছে হাত তোলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরুন তারা ফুটবল খেলছে, বা তারা বাস্কেটবল খেলছে, বা তার বাইরে ঘোরাঘুরি করছে, আর কেউ তাকে ধাক্কা দিল। কৈশোররা কিন্তু এই বয়সে প্রচুর রক্তটা হয়। কে আছে? আর তার মারামারি জন্য প্রস্তুত? আর তখন যারা মারামারি শুরু করে বন্ধুরা তাদেরকে ধরে বাদ দে মারামারি করেছে, তখন তুই বলে এই চার আমাকে চেক মারো, এবং সে মারামারি করতে চায়।
যখন তার বন্ধুটা তাকে ধরে এবং বলে যে এই বাদ দে মারামার করিস না, তখন আপনি বলবেন যে তুমি কিভাবে আমাকে মারামারি করতে মানা করতে পারো? তো তো আপনার বন্ধু বলছে শান্ত হও, আপনার বন্ধু আপনাকে কতবার শান্ত হতে বলেছে? একবার মাত্র। আর তার বন্ধু যখন বলবে এই শান্ত হও, তখন কি সে শুনে যাবে? তখন কি সে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আমার শান্ত হওয়া উচিত, আমি বলবে চলো আমরা বসে এখন চা খাই, তার বলবে জীবনে বলবে না। যেহেতু আপনি সেই সময় পাগলের মতো রাগান্বিত থাকবেন, এই চুপ কর চুপ কর, শান্ত 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 চুপ কর, আমি বলছি শান্ত হ, সে 10 বার বলবে, 10 বার। আর আপনি যেহেতু সেই সময় এতই রাগান্বিত থাকবেন, হইতে পারে আপনি একবার মাত্র একবার তার কথা শুনতে পারেন, হতে পারে তারপর আপনি একবার শুনলেন, কারণ সেই সময় আপনি হয়ে ওঠেন জেদি একগুয়ে। যখন কি আপনি একগুয়ে হয়ে যান, তখন কি আপনাকে একবার বললে শুধু হবে শুনে নেবেন, না অনেকবার বলা লাগবে, অবশ্যই অনেকবার। আর তখনকার মক্কার মানুষরা হয়ে উঠেছিল একগুয়ে, একদম জেদি। তা আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান। হতে পারে তারা এতবার বলার পর যদি শুনে যায় একবার বলার চাইতে। সো এটা হলো ওই সুরার স্টাইল, আর এই স্টাইলটা আল্লাহ তাআলা দিয়েছে কোনো কারণের জন্য, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট শ্রোতার জন্য। তো এই কথাটা কি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে সুরার প্রতি? এটা ছিল আমার পরিচিতর পরিচিতি এই সুরার। তো এখন আজানের সময়, তো নামাজের পর ইনশাআল্লাহ তাআলা আমরা আবার শুরু করবো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এগুলো করতে বলছি এমন না যে এটার ফলে আমরা লাখ লাখ কোটি টাকা কামাই যাবো, এরকমটা না। আসলে এগুলো করলে হয় কি যে ভিডিওটা আরও অনেক রিচ হয়, অন্যান্য মানুষের কাছে ভিডিওটা আরও পৌঁছায়। তো আপনারা অবশ্যই চাইবেন যে এই ভিডিওগুলো আর এই তাফসীরগুলো অন্যান্য মানুষের কাছে আরও পৌঁছে যাক। ইউটিউবের অ্যালগরিদম এভাবেই কাজ করে, তো আপনারা আমাদের সহযোগিতা করুন যাতে আমাদের কাজটা আরও আগাতে সহজ হয়। আমরা কথা বলছিলাম যে একটা ভালো কমিউনিকেশনের জন্য কয়টা উপাদান থাকে বলুন তো? চারটা? তিনটা? হ্যাঁ বলুন তো, কি কি? কন্টেন্ট, স্টাইল, আর সুরাতুর রহমানের অডিয়েন্স কারা ছিল বলুন তো? একগুয়ে, জেডি পিপল। আর আমি আপনাকে শুরুর আগে এগুলো বলেছিলাম তাই না? তো আমরা সুরা রহমানের স্টাইল সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, আর এর অডিয়েন্স সম্পর্কে জেনেছি। তো এই সুরার স্টাইলটা কি যে একই জিনিস বারবার বলা, কারণ কি? কারণ এগুলোর অডিয়েন্স হলো জেডি পিপল, একগুয়ে মানুষ, তাদেরকে একটা জিনিস বারবার না বললে তাদের মাথায় ঢুকবে না। এর জন্য এই সুরে একটা আয়াত বারবার বলা হয়েছে, যাতে এই জিনিসটা তাদের মাথায় ঢুকে যায় ভালো করে। তো এই সুরার গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো যারা একগুয়ে মানুষ তাদেরকে একটা জিনিস বারবার বলা। আর আল্লাহ তাআলা এসব কথা যাদেরকে বলছিলেন আর যে মেসেজটা দিতে চাচ্ছিলেন তারা এত একগুয়ে ছিল যে তারা কোনো কথা শুনতে চাচ্ছিল না, এই জন্য তাদেরকে বারবার বলা হচ্ছিল। আর আল্লাহ তাআলার মেসেজটা কি ছিল? ফাবি আইয়ানা ইরব্বিকুমা তুকাজ্জিবান। আমি এ সম্পর্কে আরো পরে কথা বলবো, তো এখন আমি যে বিষয়ে কথা বলতে চাই অ্যাকচুয়ালি এটা হলো আমার ইন্ট্রোডাকশনের একটা পার্ট। আমি আসলে কোরআনের ক্রমবিন্যাস সম্পর্কে অনেক পড়াশোনা করেছি, যে আল্লাহ তাআলা কখন কোন সময় কেন এই আয়াতগুলো দিয়েছে, কি কারণে দিয়েছে, কিভাবে দিয়েছে। তো সূরাতুর রহমান সম্পর্কে কথা বলার আগে আমি এর পরবর্তী সূরাটা নিয়ে একটু কথা বলতে চাই, জাস্ট একটু একটু কথা বলতে চাই, তো শুনেন। তো এর পরবর্তী সূরাটা কি কেউ জানেন? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া অনেক বিষয়ে অনেক সাবজেক্টে কথা বলেছে, তার মধ্যে আমি আজকে 5টা বিষয় বেছে নিয়েছি। তো সূরাতুল ওয়াকিয়ার 5টা মেইন টপিক কি কি সেটা আজকে বলতে যাচ্ছি। তো আমি চাচ্ছি আপনার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আপনারা যদি মুখস্থ করতে পারেন তাহলে আমি খুবই ইমপ্রেসড হব, খুবই খুশি হব। 5টা খুবই কঠিন, 3টা খুবই সহজ হতো। তো সূরাতুল ওয়াকিয়ার 5টা টপিক, তার মধ্যে প্রথম টপিকটা নিয়ে কথা বলি। প্রথম গুরুত্বপূর্ণ টপিকটা হলো আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, জান্নাতের প্রথম এবং সর্বাধিক উচ্চ মানের লোক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সর্বপ্রথম কথা বলছেন, তো এটা হলো সূরাতুল ওয়াকিয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ টপিক। তো সূরাতুল ওয়াকিয়ার দ্বিতীয় বিষয় যেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়া আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের মানুষ। তো ডান দিকের মানুষ কিন্তু জান্নাতের মানুষ, তারা কিন্তু জান্নাত পাবে,
কিন্তু আল্লাহ তাআলা প্রথমে কথা বলছে আসসাবিকুন সাবিকুন, যারা উচ্চ পর্যায়ের, একবারে প্রিমিয়াম প্যাকেজ, যারা সর্বোচ্চ পর্যায়ের সর্বশ্রেষ্ঠ মানুষ।